प्रथमत गुगले जादवपुर यूनिवर्सिटी लिखबे एंड देन অফিশিয়াল ওয়েবসাইটে চলে যাবে। ঠিক আছে, অফিশিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে দেখতে পাচ্ছ নিচ থেকে এই যে অপশনগুলো উঠছে, অনলাইন অ্যাডমিশন পোর্টাল ফর বিএ অনার্স কোর্স সেশন 2022-23 এবং পোর্টাল ফর বিএসসি অনার্স। আমি এটা হোক বিএসসিটাতে ক্লিক করছি। ঠিক আছে, বিএসসিতে ক্লিক করার পরে দেখো এখানে দেখা উঠছে কি যে অনলাইন অ্যাডমিশন পোর্টাল ফর বিএসসি অনার্স সেশন 2022-23 ক্লিক হেয়ার ফর ডিটেলস। তো এখানে ক্লিক করতে হবে, ক্লিক করলাম। ওকে, ক্লিক করার পর দেখো আমাদের কিন্তু মেনলি যে ফর্ম ফিলাপের যে সাইটটা ওয়েবসাইট সেটা চলে এসেছে। এখানে কি বলছে, চেক ওয়েবসাইট ইউনিভার্সিটি ওয়েবসাইট রেগুলারলি ফর ওয়াল আপডেট, মানে প্রতিদিন তোমাকে চেক করতে বলছে, সেটা আমি করবো, তোমাকে চাপ নিতে হবে না। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল দ্য অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আপ টু 5/8/2022, মতলব আগস্ট মাসের, এটা তো জুলাই চলছে, পরবর্তীতে আগস্ট, তো আগস্ট মাসের 5 তারিখ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেস কিন্তু চলবে। ঠিক আছে, দেন দ্যার ইজ নো অ্যাপ্লিকেশন ফিজ, মানে ফর্ম ফিলাপের জন্য কিন্তু পার্টিকুলারলি কোনো টাকা নেওয়া হচ্ছে না, কিন্তু দেয়ার ইজ অন কন্ডিশন লাস্ট ডেট অফ সাবমিশন অফ ফিজ ফর অ্যাডমিশন টেস্ট। দেখো অ্যাকচুয়ালি কী করা হবে, যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু অ্যাডমিশন টেস্ট নিচ্ছে, আলী ইউনিভার্সিটির মতো যাদবপুর ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা নিচ্ছে, বাকি ক্ষেত্রে যদি বলি আমি ক্যালকাটার ক্ষেত্রে যদি বলি তাদের ক্ষেত্রে কিন্তু হবে না, প্রেসিডেন্সি কিন্তু কোনো অ্যাডমিশন টেস্ট নিচ্ছে না, তারা জেনারেল মেরিট র্যাঙ্কের উপর তারা অ্যাডমিশন নিচ্ছে, সেটা আমি ভিডিও আমি অলরেডি তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, খুব তাড়াতাড়ি কিন্তু তার ফর্ম ফিলাপের ভিডিও কিন্তু চলে আসবে। এবার দেখো তার মানে কি বলছে, দেখো যে তুমি এন্ট্রান্স যে টেস্টটা দেবে অ্যাডমিশন টেস্ট রিটেন টেস্ট হবে, সেটা 200 মার্কের জন্য হবে, সরি 200 টাকা লাগবে যাদের এসসি এসটি এবং পিডি রয়েছে। ঠিক আছে, ক্যাটাগরি 400 টাকা লাগবে ফর অল জেনারেল ক্যান্ডিডেট বা আদার ক্যান্ডিডেট, মানে জেনারেল ক্যান্ডিডেটই হবে। ঠিক আছে, তো নো অ্যাডমিশন টেস্ট ফিজ ফর জিওলজিক্যাল সায়েন্স থ্রু অনলাইন ইজ 7/8/2022, মানে দেখো এদের অনলাইনে হবে 7/8/2022 পর্যন্ত, কিন্তু সেটা কি জিওলজিক্যাল সায়েন্সের জন্য কিন্তু কোনো অ্যাডমিশন টেস্ট মানে ফিজ লাগবে না। ঠিক আছে, তারপরে কি বলছে, দেখো এখানে অনেক কিছু বলা রয়েছে, সেগুলো আমাদের পড়ার তো দরকার নেই। এবার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা দেখে নিই, দেন কিভাবে অ্যাপ্লাই করবো সেটাও আমরা দেখে নেব। তো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি বলছে দেখি, অ্যান অ্যাপ্লিকেশন মাস্ট হ্যাভ কমপ্লিটেড রেজাল্টস 10+2 লেভেল অ্যাট টাইম অফ অ্যাপ্লিকেশন, মানে দেখো যে তুমি অলরেডি আগেকার, এটা রেগুলার হতে হবে, তুমি 2 বছর আগে গ্যাপ দিয়ে রেখেছো তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন, তাই বলছে কমপ্লিটেড রেজাল্টস অ্যাট 10+2 লেভেল অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন। ওকে, তারপরে দেখো যদি কোনো ভুল থাকে বা কিছু তুমি উল্টোপাল্টা করে থাকো তো সেটা তোমার ক্যান্সেল হয়ে যাবে। ফলোয়িং এলিজিবিলিটি অ্যান্ড সিলেকশন প্রসেস আর অ্যাপ্লিকেবল অনলি ফর স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড স্কুল 10+2 ইন ইন্ডিয়া, আর ফরেন স্টুডেন্টের জন্য কিছু রুলস রয়েছে। ঠিক আছে, তারপরে সিবিএসসির জন্য কিছু রয়েছে, অ্যান্ড এখানে যে ব্যাপারটা হচ্ছে এটা ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড জিওলজিক্যাল সায়েন্স ক্যান্ডিডেটস হ্যাভ পাস 10+2 এক্সামিনেশন ফ্রম এনি রিকগনাইজ বোর্ড ইন সায়েন্স উইথ কেমিস্ট্রি ম্যাথামেটিক্স ফিজিক্স অ্যান্ড সিকিউরিং অ্যাট লিস্ট 75 মার্কস ইন অ্যাভারেজ, মানে তোমাকে 10+12 মানে 2A মানে তোমাকে 10A+12 দুটোতেই কিন্তু থাকতে হবে, জাস্ট শুধু 12 থাকবে তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, 10+2 এটা তার জন্য বোঝানো হয় যে 10 এবং 12 একসঙ্গে কিন্তু তোমাকে 75% মার্কস কিন্তু রাখতে হবে অ্যাভারেজে। ঠিক আছে, অপটেন ইন কেমিস্ট্রি ম্যাথামেটিক্স আর এলিজেবল, তবেই তুমি কিন্তু এলিজেবল হবে, আদারওয়াইজ কিন্তু হবে না যাদবপুর ইউনিভার্সিটির ক্ষেত্রে। ঠিক আছে, তারপর বলি ওবিসি ওবিসি বি ক্যাটাগরিতে মিনিমাম রিকোয়ারমেন্ট অফ মার্কস 67%, এদের ক্ষেত্রে কিন্তু একটু কমে আসছে, যে ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে তাদের ক্ষেত্রে 75% নয় 67.5% পর্যন্ত লাগবে। ঠিক আছে, এসসি এসটি পিডব্লিউর ক্ষেত্রে এদের কত 56.25% ইন অ্যাভারেজ লাগবে, এবং ডিসেবিলিটি যাদের রয়েছে পিডি ক্যাটাগরি তাদের ক্ষেত্রে 40%। ঠিক আছে, এদের ক্ষেত্রে অনেকটা ছাড় রয়েছে এই জায়গাটায়। এবার বলি দেখো ফর ম্যাথামেটিক্স, ম্যাথামেটিক্সের ক্ষেত্রে কত লাগবে, 75% মার্কস লাগবে, আর সবার ক্ষেত্রে কিন্তু যেই আগেরটা আমরা পড়লাম সিমিলারলি ভাবে একই, আর জিওলজিক্যাল সায়েন্স এই যে পার্টটার জন্য কিন্তু তোমাদেরকে কোনো অ্যাডমিশন টেস্ট ফিজ লাগছে না, বাকিদের ক্ষেত্রে অ্যাডমিশন টেস্ট ফিজ লাগবে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে দেখছো কত, 75% মার্কস পেতে হবে তোমাকে ম্যাথামেটিক্স অ্যান্ড বেস্ট এনি 2 সাবজেক্ট ফ্রম কেমিস্ট্রি ফিজিক্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অ্যান্ড আদার্স। ঠিক আছে, মানে তোমাকে কম্পিউটার সায়েন্স না থাকলে কি তুমি পাবে না, তুমি অবশ্যই তুমি অ্যাপ্লাই করতে পারো, কম্পিউটার সায়েন্স না থাকলেও তুমি পারো। ঠিক আছে, তোমার ফিজিক্স কেমিস্ট্রির মধ্যে যে কোনো একটা বা কম্পিউটার সায়েন্স এই পার্টটা তিনটের মধ্যে একটা, সরি দুটো আর ম্যাথামেটিক্স, এই যে 3টে সাবজেক্ট। ঠিক আছে, তার মধ্যে তোমাকে 75% মার্কস কিন্তু অ্যাভারেজে রাখতে হবে, নাহলে কিন্তু তুমি এলিজেবল নও। ঠিক আছে,
তো বেকার ফর্ম ফিল আপ করে লাভ নেই, পরবর্তীতে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। ঠিক আছে, তারপরে দেখো উসকে বাদ ক্যা হয়, মতলব ওবিসি সার্টিফিকেট জো ক্যাটাগরি হ্যায় উসমে থোড়া বহুত উনকো হেল্প হোগা। ঠিক আছে, ইন অ্যাডিশন অ্যাবাভ মেনশন একাডেমিক এলিজিবিলিটি ফলোয়িং এলিজিবিলিটি আন্ডার স্পোর্টস কোটা শ্যাল অ্যাপ্লাই। স্পোর্টস কোটার জন্য তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারো। ন্যাশনাল স্কুল কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ছাড় রয়েছে, এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একটা ব্যাপার রয়েছে। ঠিক আছে, তারপরে অ্যান্টি র্যাগিং এগুলো দরকার নাই, জাস্ট আমরা যেটা দরকার ছিল মেনলি সেটা দেখে নিলাম। এবার আমরা দেখবো সিলেকশন প্রসিডিওর। সিলেকশন প্রসিডিওর কিভাবে হয় দেখো, ফর ফিজিক্সের ক্ষেত্রে ওরা অলরেডি যে মার্কসের ব্যাপারটা, ফাইনাল মেরিট লিস্ট বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ 50% ওয়েটেজ অফ মার্কস অবটেইন ইন অ্যাভারেজ ইন কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এন্ড ফিজিক্স ইন 12 ক্ষেত্রে তাই 50% ওয়েটেজ পারফরমেন্স ইন দ্য রিটেন অ্যাডমিশন টেস্ট। তাহলে দেখো 50-50 যেমন হচ্ছে না অনলাইন পরীক্ষা অফলাইন পরীক্ষা সিমিলারলি ভাবে ওরকম একটা ব্যাপার। তাহলে তোমার 50% মার্কস তোমার আসবে তোমার অন দ্য বেসিস অফ মার্কস তুমি কতটা পেয়েছিলে 10+12 ঠিক আছে, তার উপর বেস করে আর একটা আসবে 50%টা তোমার মানে ওয়েটেজ মিন অফ 50% পারফরমেন্স ইন রিটেন অ্যাডমিশন টেস্ট, মানে তুমি অ্যাডমিশন টেস্টে যেটা তুমি ফলাফল করবে তার উপর বেস করে কিন্তু তোমাকে 50% নাম্বার এবং বাকিটা নিয়ে টোটালের উপর বেস করে কিন্তু তোমার কি হবে মেরিট লিস্ট তৈরি হবে। বোঝা গেছে, শুধুমাত্র যে তুমি পরীক্ষা ফাটিয়ে দিল তাহলে হবে না, কিন্তু আগে তোমার নাম্বারও ভালো থাকা জরুরি। ঠিক আছে, সিমিলারিভাবে কেমিস্ট্রির ক্ষেত্রে দেখো একই ব্যাপার। তারপরে তুমি যদি ম্যাথামেটিক্সে বলি সিমিলারলি সেমই ব্যাপার রয়েছে, এক্সট্রা কিছু নাই, তো এরকমভাবে রয়েছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আরও কিছু কথা আমি বলবো যে ফার্স্ট লেভেলে মার্কস অবটেইন ইন ফিজিক্স কত পেয়েছো, অ্যাডমিশন টেস্টে কত, সব কিছু দেখার পরে তোমাকে জাজ করার পরে তবেই গান তুমি চান্স পাবে। ঠিক আছে, এটা অ্যাগ্রিগেট মার্কস অফ বেস্ট 4 subjects out of 400 marks অল দ্য বোর্ডের ক্ষেত্রে এটা ব্যাপার কিন্তু কার্য করবে বা লাগু। ঠিক আছে, তারপরে জেনারেল ইলেকটিভ কোর্স ডিটেলস মানে কী কী তোমার কোর্স অ্যাভেলেবেল রয়েছে সেটার জন্য কিন্তু এখানে বলে দিয়েছে। অ্যাভেলেবেল ইলেকটিভ সাবজেক্ট মানে তুমি যদি ফিজিক্স নাও অনার্স নাও তবে তোমার কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স এবং জিওলজিক্যাল সায়েন্স পড়তে হবে। কেমিস্ট্রি নিলে ফিজিক্স এর মধ্যে কটা থাকবে সেটা আমি এখন বলতে পারছি না, ফার্স্ট ইয়ার ফার্স সেমের ক্ষেত্রে এটা তোমার থাকবে ফ্যাকাল্টি অফ সায়েন্সের ক্ষেত্রে। ম্যাথামেটিক্সের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি স্ট্যাটিস্টিক্স এবং জিওলজিক্যাল সায়েন্স, জিওলজিক্যাল সায়েন্স এবং ফিজিক্স কেমিস্ট্রি এবং স্ট্যাটিস্টিক্স সব এরকম রকম রয়েছে। ঠিক আছে, বুঝে গেলে তাই না? এবার দেখো ইম্পর্টেন্ট ডেটস, এটা তো অলরেডি দেওয়া রয়েছে যে ফিজিক্সের ক্ষেত্রে তোমার পরীক্ষা কখন হবে এবং অ্যাডমিশন টেস্টের ব্যাপারটা সেটাও কিন্তু অলরেডি বলা আছে। লাস্ট ডেট অফ সাবমিশন 5/8/2022 7/8 রয়েছে, এবং তার পাশাপাশি যে সমস্ত কাজগুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে ডেটগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্স এবং জিওগ্রাফি এদের ক্ষেত্রে যে পার্টিকুলার যে ডেটে এক্সামটা হবে এবং যাদবপুরের মেন ক্যাম্পাসে সেটা কিন্তু তোমাদেরকে মাথায় রাখতে হবে। ডেট অফ পাবলিকেশন অফ মেরিট লিস্ট, মেরিট লিস্ট কিন্তু দেখো 16/8 মধ্যে কিন্তু বেরিয়ে যাবে জিওলজিক্যাল সায়েন্স এবং আদার্স ডিপার্টমেন্টের ক্ষেত্রে 26/8 পর্যন্ত বেরোবে। ঠিক আছে, তো সব কিছু আমরা এখানে দেখে নিলাম। এবার মেনলি আমরা যাবো মেন জায়গাতে আমাদের, ঠিক আছে, সেটা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই। তো হাউ টু অ্যাপ্লাই তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিস বুঝতে পারবে, দ্যাটস ওয়াই এটাকে ভালো করে মনোযোগ দিয়ে একটু দেখো। প্রথমত যখন তুমি অ্যাপ্লাই করতে যাবে, ঠিক আছে, সো এন্টার ইউর পার্সোনাল অ্যান্ড এডুকেশনাল ইনফরমেশন গেট এ রেজিস্ট্রেশন আইডি, যখন স্টেপ ওয়ানে মারবে, ঠিক আছে, মেরার পরে তোমার একটা রেজিস্ট্রেশন আইডি বেরোবে। সেই আইডি বেরোনোর পরে তোমার সার নেম, ফুল নেম, মিডল নেম সব কিছু দেবে, অ্যান্ড দেন জেন্ডার চুজ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা জিনিস চুজ করার পরে ডেট অফ বার্থ অ্যান্ড সিলেক্ট ডেট অফ বার্থ ফ্রম ক্যালেন্ডার, ক্যালেন্ডার থেকে চুজ করতে হবে এবং বাকি যেগুলো রয়েছে সেগুলো পাশাপাশি তোমরা এখানে পড়তে পারো যে জন্মের তারিখ প্রদান করার জন্য আপনি ক্যালেন্ডারের সাহায্য নিন। টু এন্টার দ্য ডাটা, এন্টার ইউর ডাটা অফ সরি ডেট অফ বার্থ ইউ হ্যাভ টু ইউজ দিস ক্যালেন্ডার, ওকে। তারপরে এইচএস এর ক্ষেত্রে লেভেল দেখো, একাডেমিক ইনফরমেশনের ক্ষেত্রে কী কী করতে হবে, এই যারা তোমরা ভুল করো যে দেখো না ভালো করে, তাই তোমাদের অনেক প্রবলেম হয়। ঠিক আছে, সো ভালো করে দেখো, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, একদম শেষ পর্যন্ত দেখবে এইচএস এর ইকুইভ্যালেন্ট কি ম্যাথামেটিক্স থাকতে পারে, তার সঙ্গে তোমার ফিজিক্স কেমিস্ট্রি আদার্স, ঠিক আছে, এরকম ব্যাপার, এবং আউট অফ কত পেয়েছো, 100 মধ্যে কত পেয়েছো সেটা। ঠিক আছে, এইচএস এর ক্ষেত্রেটা এন্টার ইয়ার কমপ্লিট একাডেমিক এইচএস এর জন্য ইয়েস করতে হবে, এবং তারপরে তোমার কোথা থেকে পড়েছো তুমি হায়ার সেকেন্ডারি তার ব্যাপার, এবং টোটাল মার্কস অবটেইন ইন এইচএস মানে তুমি কত পেয়েছো এবং কত মধ্যে সব কিছু ব্যাপারগুলো তোমাকে এখানে লিখতে হবে। তার পাশাপাশি লেখার পরে সব কিছু যখন হয়ে যাবে তখন সাকসেসফুলি সাবমিটেড ফর ইউর লগ ইন আইডি, যখন এগুলো করে নেবে যখন তুমি, তখন তোমার কী হবে একটা লগ ইন আইডি তৈরি হয়ে যাবে, অ্যান্ড দেন ফার্দার ডিটেলসে তোমরা ইউজ করতে হবে। তারপরে লগ ইন করবে, লগ ইন করার পরে চুজ দ্য সাবজেক্ট ইউ ওয়ান্ট টু অ্যাপ্লাই, এবার সিলেক্ট করতে পারবে তুমি ডিপার্টমেন্ট ওয়াইজ সাবজেক্ট চুজ করতে পারবে এবং অ্যাপ্লাই, চুজ দ্য সাবজেক্ট ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, এবং যখন সাবজেক্ট চুজ করে নেবে, ঠিক আছে,
তখন তুমি কিন্তু ওখানে আবার অ্যাপ্লাই করতে পারবে। অ্যাপ্লাই করার পরে দেখো তোমার অ্যাপ্লিকেশন নাম্বার যেমন এরকম একটা দেবে, সামথিং লাইক দ্যাট, ঠিক আছে, রাইট ডাউন দিস ইউনিক নাম্বার, তো তোমরা এটা লিখে নিবে, ঠিক আছে। লিখে নেওয়ার পরে পরবর্তীতে তোমাদের কি ভাবো তুমি যে ডিপার্টমেন্ট ইংলিশে অ্যাকনলেজমেন্ট প্রিন্ট করেছো, অ্যাডমিট কার্ড এখনো দেয়নি, আফটার আপলোডিং দ্য ফিজ ডিটেলস প্রিন্ট দ্য কার্ড ফ্রম হেয়ার, এবং এখান থেকে তুমি যখন ফিজ পেমেন্ট করে দেবে তখন অ্যাডমিট কার্ড অটোমেটিক পেয়ে যাবে, ঠিক আছে, কিছুদিন পরে পেয়ে যাবে। আপলোড পেমেন্ট ডিটেলস আফটার অনলাইন পেমেন্ট, যখন তুমি অনলাইন পেমেন্ট করে দেবে তখন এখানে কিন্তু ধরো আপলোড করতে হবে, ক্লিক হওয়ার পর অনলাইন রেজিস্ট্রেশন। এবার তোমাকে বলি যে সম্পূর্ণ কাজ হয়ে গেল, তখন এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে তোমার একটা রেজিস্ট্রেশনের জায়গায় চলে যাবে, ঠিক আছে। সো আমরা ওখানে যাই, রেজিস্ট্রেশনের ক্ষেত্রে গেলে দেখো কি বলছে। প্রথমত বলি তোমাদেরকে ম্যান্ডেটরি যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে, এই চিহ্নটা সেটা হচ্ছে ম্যান্ডেটরি, বাকিগুলো না দিলে হবে, ঠিক আছে। তাহলে এগুলো তো লাগবে, তাই না? বলছে মার্কশিট অফ ক্লাস টেন, ক্লাস টেনের মার্কশিটটা এখান থেকে চুজ করবে, অ্যান্ড চুজ করে তোমরা বসিয়ে দেবে। পার্টিকুলারলি আমি এখান থেকে কিছু দেখাচ্ছি না, অ্যান্ড প্রত্যেকটা জিনিস যখন তোমরা দেখতে পাচ্ছ কত 10 KB থেকে ম্যাক্সিমাম 100 KB মতো লাগবে, তার বেশি হলে হবে না। জেপিজি, পিজি এবং পিএনজি ফাইল, কোনো পিডিএফ ফাইল কিন্তু নেবে না, জাস্ট একটা ইমেজ আকারে যেগুলো হয় সেগুলোই কিন্তু নেবে, ঠিক আছে। সার নেম দিতে হবে তোমাকে, সার নেম দেওয়ার পরে সব কিছু যত কিছু রয়েছে সব কিছু তোমাকে আস্তে আস্তে ফিল করতে হবে, কোনো প্রবলেম হলে আমি তো রয়েছি আমাকে জিজ্ঞেস করবে, অ্যান্ড দেন আমি তোমাদের সকলকে হেল্প করবো, ঠিক আছে, বিন্দাস। এবার দেখো টেন্থ অর ইকুইভ্যালেন্ট কত, ম্যাথামেটিক্সে কত পেয়েছে, ফিজিক্যাল সায়েন্স, তারপরে সায়েন্সের পার্ট লাইফ সায়েন্স, জিওগ্রাফি, WBBSC, তারপরে সোশ্যাল সায়েন্স, আদার বোর্ড রয়েছে, প্রত্যেকটা জিনিসকে তোমাকে ভালো করে ফিল করতে হবে, যেমন এটা আগের ক্ষেত্রে দেখলাম সিমিলার ওটা, অ্যান্ড দেন তারপরে সাবমিট। সাবমিট করা দেখবে কিন্তু পরবর্তীতে তোমার পেমেন্টের পর থাকবে, সব কিছু বলবে, অ্যান্ড দেন তোমার প্রসেস কিন্তু কমপ্লিটলি হয়ে যাবে, ঠিক আছে। তো এটা ছিল অ্যাকচুয়ালি মেনলি বড় জায়গা, যে এটা তোমাদেরকে ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো করে বোঝার পরে তবে যখন তুমি সাবমিট করবে তখন তোমার ফর্মটা কিন্তু অলরেডি অ্যাকসেপ্টেড হয়ে যাবে। দ্যাটস হোয়াই ভালো করে ভেবে চিনতে বুঝে মাথায় বুদ্ধি রেখে অবশ্যই 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 এগিয়ে যাও, দেখবে তোমরা সফল অবশ্যই হবে, ঠিক আছে। এবার কি বলতে হবে, ক্লিক হিয়ার টু পে দ্য ফিজ ফর অ্যাডমিশন টেস্ট অনলাইন, যখন তুমি ফর্মটা ভরে নিলে তারপরে 48 ঘন্টা মানে 2 দিন পরে কিন্তু তোমাকে পেমেন্টটা করতে হবে, এবং পেমেন্ট করার পরে তার সেই দিনের মাথায় আই মিন রাত্রেবেলাতে বা তারও আগে তোমাকে লগ ইন পাসওয়ার্ড সব কিছু প্রোভাইড করে দেয় এবং তুমি লগ ইন করতে পারো, এবং তারপরে তোমার কাজ যেগুলো রয়েছে বাকি কাজ সেগুলো তুমি করতে পারো, কোনো চাপ নাই, ঠিক আছে। এবার দেখো রেজিস্ট্রেশন আর অ্যাপ্লিকেন্ট নাম্বার দিলে লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, অ্যান্ড দেন হয়ে যাবে, ঠিক আছে। সো এতটা ছিল বিশাল ইম্পর্টেন্ট একটা ব্যাপার, যে তোমাদের সঙ্গে যাদবপুর ইউনিভার্সিটির কী কী বড় বড় ইম্পর্টেন্ট ভিডিও আপডেট চলে আসে সেটা নিয়ে। তো পাশাপাশি তোমাদেরকে আমি বলবো যে এমনিতে পার্টিকুলারলি কোনো ফর্ম ফিলাপের জন্য টাকা লাগছে না, কিন্তু ওখানে যেহেতু অ্যাডমিশন টেস্ট নেবে তার জন্য কিন্তু 200 টাকা নর্মাল সবারের জন্য, SC ST-র জন্য, এবং 400 টাকা হচ্ছে তোমাদের জেনারেলের জন্য, ঠিক আছে। এবং OBC, AOBC, BA-র জন্য কিন্তু কিছুটা সুবিধা রয়েছে। পাশাপাশি বলি যে এই যে ভিডিওটা বানালাম তোমাদের স্বার্থে, তোমাদের ভালোর জন্য, তো প্লিজ ভিডিওটা শেয়ার করো, 10টা থেকে 100টা মানুষের কাছে পৌঁছিও। এবং সিরিয়াসলি বলছি, আই রিয়েলি লাভ টু স্পেন্ড উইথ অল অফ ইউ টু মাচ টাইম, ঠিক আছে। সো আমাকে খুব ভালো লাগে, অ্যান্ড ইভেন এখন ঘুম আসছে, সিরিয়াসলি বলতে গেলে ঘুম আসছে, যার সময় ভিডিও শ্যুট করতে পারবো না হয়তো, বাট কালকে আমি বিভিন্ন ইউনিভার্সিটি কলেজ মানে কলকাতায় কোথায় কোথায় রয়েছে ভালো ভালো ইউনিভার্সিটি কলেজ, তারপরে পাশাপাশি আরও যে সমস্তগুলো রয়েছে তোমাদের সবগুলোকে আমি তোমাদেরকে ভালো করে কিন্তু দেখাবো। সো নো চাপ বস, ঠিক আছে, বিন্দাস থাকবো। আর অলরেডি আমি দেখেছিলাম হয়তো, তার জন্য আমাকে শো করছিল, জাস্ট লগ ইন করলে লগ ইন হয়ে যাবে, কিন্তু লগ ইন করে আমার কোনো কাজ নেই, যাচ্ছে আমি করছি না। সো এতটা ছিল বিশাল ইম্পর্টেন্ট তোমাদের জন্য আপডেট। সো ভালো করে ফর্ম ফিলাপটা করে নাও, মাশাআল্লাহ অবশ্যই তোমরা চান্স পেয়ে যাবে, ঠিক আছে। বাই টাটা, টেক কেয়ার।